চোদ্দই মে ভারতীয় সময় পাঁচটা এগারো মিনিট এভাবেই কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের ছাপান্ন নম্বর ফ্ল্যাট থেকে এমপি আনারুল আজিমের মরদেহের বিভিন্ন খণ্ডিত অংশ টলিব্যাগ ও পলিথিনে করে বের করে নিয়ে যান চরমপন্থী নেতা আমানতার সহযোগীরা হত্যাকাণ্ডের প্রমাণ লোপাটে মরদেহ ছোট ছোট টুকরো করে টলিব্যাগ ও পলিথিনে করে ফেলে দেওয়া হয় কলকাতার বিভিন্ন প্রান্তে ছোটবেলার বন্ধু ও ব্যবসায়িক পার্টনার শাহিনের পূর্ব পরিকল্পনায় বান্ধবী শিলাস্তি রহমানকে দিয়ে নিউটাউনের সঞ্জীবা গার্ডেনের ছাপ্পান্ন নম্বর ফ্ল্যাটে ডেকে নিয়ে গিয়ে গত তেরোই মে চরমপন্থী নেতা আমানতার সহযোগীরা শ্বাসরোধ করে হত্যা করে এমপি আনারকে স্থানীয়রা বলছেন স্বর্ণ চোরাচালানের টাকা ভাগাভাগির দ্বন্দ্বেই ঘটেছে এমন নৃশংস হত্যাকাণ্ড তারপরে শাহিন নামে ওর একটা সোনার সোনার একটা ব্যবসা ছিল তার জন্যে কি কিনে কি বেজেছে তাই এমপি মেরে দিয়েছে স্বর্ণের বার নিয়ে তার সাথে কিছু মনে হয় হয়তো বিধাদন্দ্ব বা ধরে তাকে এইভাবে নৃশংসভাবে হত্যা করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করছি এই আইনের আওতায় এনে তাদেরকে ফাঁসি দেওয়া হোক তবে এমপি আনারুল আজিমের মেয়ের দাবি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শাহিনের সাথে কোনো ব্যবসায়িক সম্পর্ক ছিল না তার বাবার এই হত্যাকাণ্ড রাজনৈতিক প্রতিহিংসাই হতে পারে বলছেন তিনি রাজনৈতিক কারণ আছে কিনা সে বিষয়ে আমি আসলে শিওর না তবে আমি হতে পারি এরকম কিছু কারণ আমাদের রাজনীতিতে আমাদের প্রতিপক্ষ ছিল আমাদের গ্রুপিং রাজনীতি মানেই তো গ্রুপিং তাই না এটা রাজনীতির নিয়ম রাজনীতি সৌন্দর্য রাজনীতি গ্রুপিং থাকবে তো সেই কারণে আমি এটাও খতিয়ে দেখতে চাই কোনো রাজনৈতিক কোনো ইস্যু আছে কিনা এর ভিতর আর একজন সংসদ সদস্যের এমন নৃশংস হত্যাকাণ্ড মেনে নিতে পারছেন না নেতাকর্মীরা জড়িতদের শাস্তি সহ এমপি আনারের মরদেহ ফেরত চাই তারা এমপি নিয়ে যে অন্য রাষ্টে ঘুম করে যাচ্ছে পূর্ণ বিশ্বাসাশেব এবং আর फांसी আমরা দাবি করছি গালিগানবাসির পক্ষ থেকে আমরা উদারত আহ্বান করব যে আমাদের মাননীয় এমপি মহোদয় লাশটা অন্তত মৃত দেহটা যাতে আমাদের কাছে পৌঁছায় দেয় ঝিনাইদহ চেয়ার আসনের এমপি আনরুল अजी গত 12 মে কানের চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন 13 মে থেকে তিনি নিখত ছিলেন নাইদশান্তিতাশ দেশ টিভি